আজকে তোমাদের একটা ডলফিন সিনারির ড্রয়িং করে দেখাবো তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখবে এরকম নতুন নতুন অনেক ড্রয়িং রয়েছে তোমার যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রেখো আমরা কী করবো খাতার এই মিডিল বরাবর প্লাস চিহ্ন করে নিতে পারি তোমরা যদি বিগেনার্স হয়ে থাকো এবার আমরা ঠিক এইভাবে হালকা করে অর্ধেক গোল করে একটা দাগ একটু নিচের দিকে এরকমভাবে লম্বা করে নেবে তোমরা কি করবে আবার সেইমভাবে এখান থেকে এইভাবে আসবে এসে তোমরা এইভাবে মাথার অংশটা এরকমভাবে করে নেবে ডলফিনের মাথার অংশটা এইভাবে করবে দেখো এবারের মিডিল থেকে এই মিডিল থেকে একটা দাগ নিয়ে নেবে অর্ধেক বরাবর থেকে একটু ছোট করে একটা দাগ নিয়ে মানে অর্ধেক পুরোপুরি হবে না তার থেকে একটু নিচু করে একটা দাগ এইভাবে চলে এসে পুরো মিডিলের এই নিচ পর্যন্ত এরকমভাবে চলে আসবে আসার পর দেখো এইখানের এই লেজটা এরকমভাবে করছি আবার এইখানের এই লেসটা তোমরা এইভাবে এঁকে নেবে এভাবে করে এঁকে নেওয়ার পর আমরা ঠিক এইখান থেকে এই সাইডে এরকম আসবো আবার এই সাইড থেকে এখানে এরকম আসবো এসে তোমরা এই ডলপিনের এই মুখটিকে এরকমভাবে এঁকে নেবে ঠিক আছে এবার এঁকে নিয়ে তোমরা চোখের অংশটা এরকমভাবে করবে করার পর ঠিক এই উপরে যে দাগটা সেই দাগ থেকে আমরা এখানে ডলপিনের এই পাকনাগুলোকে করে নেবো ঠিক উপরের দিকেও আমরা ঠিক সেইমভাবে এরকমভাবে একটু করে উপরের দিকের অংশটা এভাবে করলাম আরেকটা দাগ এরকমভাবে এভাবে করবে এবার দেখো ভিতরের এই যে যে দাগগুলো রয়েছে সেগুলো এবার আমরা মুছে ফেলবো এই পর্যন্ত আঁকার পর এবার আমরা এখানে এইভাবে ঢেউ খেলিয়ে খেলিয়ে একটু ছোট বড় করে করে একটু ঢেউ খেলে খেলে এই জলের অংশটা এভাবে বোঝাবো এভাবে ঢেউ খেলে বোঝাবে এবার আমরা এর উপরের থেকে আরেকটা জলের অংশ এইভাবে বোঝাবো এইখান থেকে এরকমভাবে ঢেউ খেলে খেলে এসছে এরকমভাবে বুঝালাম ঠিক আছে এবার বুঝিয়ে কি করব আমরা উপরের দিকের থেকে যে জলের শেপটাগুলো ছিটে ছিটে যাচ্ছে সেটা আমরা এরকমভাবে একটু ছোট বড় করে করে এরকমভাবে বুঝিয়ে নেব আকাশের উপরের দিকে আমরা একটা মেঘ এঁকে নিচ্ছি এইভাবে এবারে মেঘটা আকার পর আমরা একটা সূর্য এঁকে নিচ্ছি যে সূর্যটা উঠেছে মেঘের ওপাশে ঢাকা রয়েছে সেটা এরকমভাবে এঁকে নিলাম এঁকে নিয়ে আমরা এখানে আর একটা মেঘ এঁকে নিচ্ছি ঠিক আছে এরকমভাবে করে তোমাদের এই ড্রয়িংটা পুরোপুরি কমপ্লিট করতে হবে দেখো এবার আমি তোমাদেরকে স্কেচ পেন দিয়ে ভালো করে দাগিয়ে রঙ করে দেখ তোমরা পুরোপুরি শেষ পর্যন্ত ড্রয়িংটিকে দেখো তাহলে দেখবে যে আর পরবর্তীতে তোমাদের এই ড্রয়িংটা দেখতে হচ্ছে না দেখো আমি স্কেচ পেন দিয়ে ভালো করে বর্ডারটা এঁকে দেখিয়েছি তোমরা কিন্তু শুধু পেন্সিল দিয়ে আঁকার পরেই রঙটা শুরু করবে স্কেচ পেন দিয়ে বর্ডার করার কোনো প্রয়োজন নেই দেখো সবার প্রথমে আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে আকাশের রঙটা করব। আকাশের উপরের দিক থেকে এভাবে তোমরা সিপ্লিন লাইন টানবে সোজা সোজা করে এরকমভাবে ভাবে লাইনটা লাইন টানবে আস্তে আস্তে আপছা আপছা করে শিল্পিং লাইনটা একটু উপরের দিকের থেকে ডিপ করতে করতে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে আর নিচের দিকে যত আসবে হাতের প্রেশারটা আস্তে আস্তে কিন্তু তোমাদেরকে কমাতে হবে এইভাবে করে করে পুরো নিচ পর্যন্ত আস্তে আস্তে এইভাবে চলে আসতে হবে দেখো তোমাদের যদি প্রথমবারে না হয় তারপরে আস্তে 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 তোমরা দ্বিতীয়বার বা তৃতীয়বার এরকমভাবে করবে কিন্তু আকাশের রঙটা কিন্তু সুন্দর করে তোমরা করার চেষ্টা করবে সবার প্রথমে পুরোপুরি জায়গাটা একে কমপ্লিট করে নেবে ঠিক আছে দেখো এইভাবে আকাশের রঙটা একটু ডিপ করে করে নেবে তোমরা করে নেওয়ার পর তারপরে তোমরা এই যে যে মেঘগুলো আমরা এঁকে রেখেছি এই মেঘের গ্রে কালারটা দিয়ে কিন্তু ওই উপরের দিকের থেকে এইভাবে একটু ডার্ক করবে প্রথমে করে নিচের দিকে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে আস্তে 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 এইভাবে নিচের দিকে কমিয়ে নিয়ে আসবে হোয়াইট কালারটা দিয়ে এইভাবে গোল গোল করে ঘোরাবে উপরের দিকে থেকে ঘুরিয়ে নিচের দিকে চলে আসবে ঠিক আছে তাহলে দেখবে যে দুটো কালার কিন্তু মিক্স হয়ে গেছে এভাবে করে করে কিন্তু তোমাদেরকে মেঘের কালারটা করতে হবে দেখো নিচের দিকে পুরোপুরি হোয়াইট থাকবে আর উপরের দিকে ডার্ক হয়ে থাকবে এইগুলো তোমাদেরকে এইভাবে করে করে বোঝাতে হবে দুপাশেই তোমরা সেম প্রসেসেই রঙটা করবে আমি জাস্ট তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি দেখো এরকম করার পর তোমরা এই সূর্যের কালারটায় তোমরা প্রথমে রেড কালারটা করবে বাইরের হালকা একটু সাইডে একটুখানি বাদ রেখে রাখবে ঠিক আছে একটু বাদ রাখবে তোমরা এইভাবে কালারটা করার পর তারপরে তোমরা ক্রোমলো ডার্ক কালারটা দিয়ে এই রঙটার সঙ্গে সুন্দর করে গোল গোল করে আবার সেম প্রসেসে মিশিয়ে নেবে আমি গোল গোল করে কেন আমার সাথে বলছি ডার্কের জায়গা থেকে কিন্তু রংটা মিক্স হয়ে উপরে দিকে উঠে যায় সেই জন্য কিন্তু সুন্দর করে মিক্স হয় সেই জন্য আমি এইভাবে কালারটা করতে বলছি তারপরে স্কাই ব্লু কালারটা তো তোমরা দিচ্ছই আকাশে এবার দেখো আমরা এই ডলফিনের কালারে আমরা প্রথমে একটু ডার্ক করব পিঠের অংশটা সেই জন্য কুবাল ব্লু কালারটা নিয়ে নিচ্ছি এইভাবে প্রথমে একটা রাউন্ড কোবাল ব্লু কালারটা দিয়ে করলাম দেখো কুবাল ব্লু কালারের উপর দিয়ে হালকা হালকা করে একটু পর্সেন্ট ব্লু কালারটা করবে দেখো শুধু উপরের রাউন্ডটা আমি করতে বলছি দেখো এইভাবে করবে প্রথমে এভাবে করতে করতে আস্তে 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 নিচের দিকে চলে আসবে দেখো হালকা হালকা করে একদম শেষ প্রান্ত পর্যন্ত চলে আসবে এভাবে দেখো উপরের লাইনটা কিন্তু তোমরা অবশ্যই করবে ঠিক আছে কেন বলছি আমি তোমাদেরকে বোঝাচ্ছি এই উপরে কুবাল ব্লু কালারটা কেন করলাম কুবাল ব্লু কালারটা করার পর এইভাবে তোমরা আস্তে আস্তে করবে যেন চোখের মধ্যে রংটা না চলে যায় সেটা খেয়াল রাখবে আস্তে আস্তে এইভাবে রঙটা করে নেবে করপর তোমরা এই পিঠের এই উপরে যে যে অংশটা সেখানেও তোমরা এইভাবে করবে নিচের থেকেও তোমরা এইভাবে একটু ডার্ক করে নেবে দেখো এইভাবে করে নেবে তারপর তোমার নিচের সাইডটাও তোমরা সেম প্রসেসে কালারটাকে একটু ডার্ক করে তারপরে আস্তে আস্তে হালকা করে নেবে এবার তোমরা কি করবে এবার তোমরা কোবের ব্লু কালারটা দিয়ে উপরের দিকের থেকে এইভাবে ডার্ক করে করে নিচের দিকে আস্তে আস্তে হালকা করে নেবে দেখো এইভাবে কালারটা করবে তারপরে তোমরা কি করবে এই কোভার ব্লু কালারটা দিয়ে এই যে নিচের যে রাউন্ডটা আস্তে করে একদম হালকা করে একটু রং করবে একদম হালকা করে করে এই নিচ যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু একদম লাইট করে রাখবে ঠিক আছে এই উপরের দিকের থেকে হালকা থাকবে নিচের দিকে তো একদম লাইট হয়ে যাবে এইভাবে তোমাদের কালারটা করতে হবে আর লেজের দিকেও তোমরা কিন্তু সেম প্রসেসে এইভাবে একটু ডিপ করবে ব্লু কালারটা দিয়ে তারপরে আস্তে 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 হালকা করে নেবে যেভাবে আমরা এই গায়ে উপরের থেকে অংশটা রং করেছি সেম প্রসেসেই কিন্তু তোমাদেরকে এইভাবে এখানেও রংটা কমপ্লিট করে নিতে হবে দেখো আর নিচের দিকের থেকে তোমাদের কি করতো হোয়াইট কালারটা দিয়ে নিচের দিকের থেকে এই যে যে রংটা আমরা এখানে হোয়াইট হালকা করে সাদা করে রেখেছিলাম সেখানে কিন্তু মিক্স করে নিতে হবে হোয়াইট কালারটা দিয়ে ঠিক আছে এভাবে সুন্দর করে হোয়াইট কালারটা দিয়ে কিন্তু দুটো কালার ভালো করে মিক্স করে নিচ পর্যন্ত চলে আসতে হবে চোখের কালারটা তোমরা কালো রঙটা দিয়ে করবে খুব সাবধানে রঙটা করবে যেন উপরের দিকে না চলে যায় ঠিক আছে এইভাবে গোল করে চোখের কালারটা করে নেবে আর তারপরে তোমরা গ্রে কালারটা দিয়ে এই ঠোঁটের কালারটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে থেকে ডিপ করে নিচের দিকে হালকা করে এরকমভাবে কালারটাকে করবে দেখো এরকমভাবে কালারটা করার পর আমরা নিচের দিকে জলের কালারটা করছি কোবার ব্লু কালারটা দিয়ে আমরা জলের রঙটা করব। উপরের দিকের থেকে এইভাবে আমরা ডার্ক করছি প্রথমে আবার সেম প্রসেসে নিচের যে জলের ঢেউটা এঁকেছি সেখানেও তোমরা উপরের দিকের থেকে একটু মোটা করে ডার্ক করবো ঠিক আছে এই লাইনটা এরকম একটু মোটা রাখবে আর নিচের দিকে আস্তে আস্তে তোমরা হাতের প্রেশারটা কমিয়ে নিচ্ছ এবার তোমাদের স্কাই ব্লু কালারটা দিয়ে কিন্তু এই উপরের থেকে মিক্স করে আস্তে 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 নিচের দিকে চলে আসতে হবে ঠিক আছে এইভাবে তোমাদেরকে এই কালারটাকে কমপ্লিট করতে হবে দেখো এইভাবে নিচের দিকে যখন হালকা করে নেবে তখন কিন্তু তোমাদের নিচের যে লাইনটা সেটা কিন্তু ডার্ক রয়ে রয়েছে সেটা কিন্তু বোঝা যাবে এইটাই জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য উপরের দিকে আমি ডার্ক করে দেখেছি দরকার হয় তোমরা নিচের দিকের থেকে হোয়াইট কালারটা দিয়ে এইভাবে সুন্দর করে মিক্স করে নেবে আর উপরের দিকে তো ডার্ক রয়েছে এইভাবে কিন্তু জলের কালারটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে দেখো আমি তোমাদেরকে এবার সম্পূর্ণ কালারটা করে দেখাচ্ছি তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো দেখো সম্পূর্ণ কালারটা তোমরা ভালোভাবে করে নেবে তোমাদের যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবে আর অল নোটিফিকেশন সেট করে রাখবে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ড্রয়িং ভিডিও নেই আজকে এই পর্যন্তই